চলো আজকে তোমাদেরকে নিয়ে একটু ইসকন ঘুরে আসি। বাড়ির কাছে মায়াপুর হলেও আমাদের কিন্তু সেরকম যাওয়া হয় না, তাই ডিসাইড করলাম সবাই মিলেই আজকে ইসকন ঘুরে আসি, সঙ্গে তোমাদের নিয়ে নিলাম। তো আমরা টোটোতে করে স্টেশনে চলে গেছিলাম, তোমাদেরকে বলে দিই একটু ঠিকানাটা। হাওড়া কাটোয়া লোকাল ধরে বিষ্ণুপ্রিয়া স্টেশন বা নবদ্বীপ ধাম এই দুটো স্টেশনের মধ্যে যে কোনো একটাতে নামলেই হবে। স্টেশনে নেমে টোটোতে চাপবে, টোটোতে চেপে বলবে বড়ালঘাট যাবে। বড়ালঘাট পৌঁছে এখানে ভাড়া কিন্তু অনেকে অনেক কিছু চাইবে, কিন্তু 15 টাকার বেশি দেবে না। দেখেছো কত হেল্প করছি। বড়ালঘাট পৌঁছে এরকম অনেক ব্লাউজের স্টল বা কিছু শাড়ি বা কুর্তির দেখবে। এখানে কিন্তু খুব কম দামে খুব ভালো কোয়ালিটির জিনিসপত্র পাবে। আমি এই হাকোবার ব্লাউজটা কিনেছিলাম, এটা মাত্র 130 টাকা দাম নিয়েছিল। এরপরে এখানে কাটতে হবে টিকিট, যেটা হচ্ছে লঞ্চে যেতে গেলে 10 টাকা পার হেড, আর যদি নৌকায় যেতে যাও তাহলে 5 টাকা পার হেড। তো ডান দিক দিয়ে চলে যাবে একদম লঞ্চের দিকে। আমরা চলে এসেছি লঞ্চে, লঞ্চে উঠে এবার সুন্দর প্রাকৃতিক দৃশ্য এনজয় করতে করতে চলে যাবে মায়াপুর। এই দেখো আমরা পৌঁছে গেছি মায়াপুর। আর এই ঘাটটার নাম কি জানো? খুবই হাস্যকর, হুলোর ঘাট। যাই হোক, এখানে এই বাঁশের সিঁড়ি করা আছে, খুব সাবধানে যাবে কিন্তু, এই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। এই মোড়টায় বেরিয়ে আসলেই সামনে থাকবে বাস, তোমরা বাসে করেও যেতে পারো 10 টাকা ভাড়া, আর নইলে টোটোতে করেও যেতে পারো, টোটোতেও 10 টাকা করেই ভাড়া নেয়। অনেক কিছু চাইবে, অনেক বেশি চাইবে, কিন্তু 10 টাকা দিলে তবেই যাবে। মন্দিরের সামনে অনেকে দাঁড়িয়ে থাকে যারা তিলক পরিয়ে দেয়, এবং সেখান থেকে আমরা সবাই মিলে তিলক পরেছিলাম, আর পুরো ফ্যামিলি নিয়ে গেছিলাম, সত্যি মজাটাই আলাদা ছিল। এবার এই হচ্ছে মন্দিরের মেইন গেট, এর মধ্যে দিয়ে ঢুকে যাবে তাহলেই পৌঁছে যাবে ইসকন। যে অখণ্ড হরিনাম সংকীর্তন এই জায়গাটা দেখছো, এই জায়গাটা হলো, এখানে কখনো হরিনাম স্টপ হয় না, মানে ননস্টপ চলতেই থাকে। তো ইন্টারেস্টিং ব্যাপারটা, আপাতত এই মন্দিরটা হচ্ছে মেইন মন্দির। এখন ইসকন এখনো খোলেনি জনসাধারণের জন্য, এখনো তৈরি হচ্ছে ভেতরে কাজ, এখান থেকে দেখালে বুঝতে পারবে না। যতটা সম্ভব হচ্ছে দেখাচ্ছি, এখনো কাজগুলো কিন্তু কমপ্লিট হয়নি। আর যখন স্টার্ট হয়েছিল এতদিনে কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। তো মেইন মন্দির আপাতত এটাই, কিন্তু এর ভেতরে ক্যামেরা অ্যালাউ করে না, তো বাইরে থেকে যতটুকু সম্ভব ততটুকুই দেখাবো। আর তোমাদের আর একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে পবিত্র স্থানে তোমরা যদি কেউ ধূমপান করতে চাও তাহলে করো না, কারণ এখানে স্ট্রিক্টলি লেখা আছে পান নিষেধ। সমস্ত জায়গাতেই এরকম সুন্দর সুন্দর ফুল দেখতে পাবে, বাগান দেখতে পাবে। আর এই জায়গাটার একটা মাহাত্ম্য আছে যেটা আমার খুব ভালো লাগে, যার জন্য আমি বারবার মায়াপুর আসি, সেটা হচ্ছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে প্রত্যেকে আসে, সবাই খুব মজা করে, সবাই খুব আনন্দ করে। তোমরা যদি চাও তাহলে প্লিজ চলে এসো, মানে যদি সময় থাকে তাহলে চলে এসো।
তোমাদের জানানোর জন্য বলে দিই যে এই ফুলটা দেখছো, এটা আমি কিন্তু গাছ থেকে তুলিনি, এটা পড়েছিল সেখান থেকে কুড়িয়ে নিয়েছি, আর তোমরাও তুলো না। প্লাস এখানে বোর্ডে লেখাও থাকে যে কৃষ্ণের ফুল তুলিবেন না, সেইটা তোমরা ফলো করো। চারিদাতে ঘুরতে ঘুরতে এরকম বিভিন্ন জায়গায় দেখবে হরিনাম করছে অনেকে, তো এদেরকে আমরা প্রণামই দিলাম, যদিও এরা স্বার্থ নিয়ে কিছু করেনি। তারপর এসে দেখলাম যে নৌকা বিহার শুরু হয়ে গেছে। এখানে নৌকা বিহার হচ্ছে, ধীরে চারিদিকে মানুষ একবারে গিজগিজ করছে, আমি তো কোনো চান্সই পেলাম না একটুখানি সামনে গিয়ে দেখার। জুম করে যতটা সম্ভব ততটা দেখানোর চেষ্টা করলাম, যে আমি পুরোটা দেখাবো সেটাও সম্ভব হচ্ছে না, চারিদিকে লোকে গিজগিজ করছে। হচ্ছে ইসকন মন্দির, কতটা বড় তোমরা দেখতেই পাচ্ছ। মানে আমার এতটাই বড় যে আমার ক্যামেরাতেও আসেনি। এই যে এখনো পর্যন্ত কাজ চলছে, সম্পূর্ণ কমপ্লিট হয়নি। হাতিগুলোকে খাইয়ে দাইয়ে এবার ফিরতে পার হাতিগুলোকে নিয়ে। আর এই নৌকা বিহার, এটা তো আমি যে শুনছি সেটা হচ্ছে প্রতিদিনই এই সময়ে হয়, তারপর নৌকা বিহার হয়, তারপরে গিয়ে সন্ধ্যা আরতি হয়, সেটা হচ্ছে মন্দিরের মধ্যে। কিন্তু দুর্ভাগ্যবশত এখানে ক্যামেরা অ্যালাউ করে না। তো আসল যে রাধা কৃষ্ণ বা রাধা রানীর যে মূর্তি এবং তার শক্তিরা, ওই জায়গাটা তো আমি দেখাতে পারি। যেটা বলছিলাম তোমাদেরকে, মন্দিরে তো প্রবেশ করতে দেবে না, তাই আমি বাইরে থেকে একটুখানি ক্যাপচার করে নিয়েছি, এটা তোমরা দেখো। তারপর এখানে হচ্ছিল ভোগ বিতরণ, দেখছো লাইন কত বড়, শুধু দেখো। তো এটা হচ্ছে ফ্রি ভোগ, মানে এটার জন্য কোনো কুপন বা টাকা পয়সা দিয়ে কিনতে হবে না। এখানে দুটো তিনটে স্টল হয়, তোমরা সেখান থেকে নিতে পারো। তো আমরা ভোগ নিলাম অবশেষে, এখানে লাইন কম ছিল বলে যাই সবাইকে দিয়ে এবার ভোগটা এবার খাই, টেস্ট করবো। মাকে খাই দিতে হচ্ছে বাবাকে, দেখো কেমন খাচ্ছে, আলাদাই ব্যাপার। মা বসে থেকে থেকে অন্ধকার হয়ে গেছে, এখন শুধু আমার তিলকটাই দেখা যাচ্ছে। ও
আর সন্ধ্যাবেলায় ইসকন কিছুটা এরকম লাগে। সত্যি অদ্ভুত, কিন্তু একটা পজিটিভ এনার্জি এখানে আছে। আসার সময় যেহেতু আমরা টোটোতে এসেছিলাম তাই এগুলো কিন্তু নামতে পারিনি, তবে হ্যাঁ এই ফুটপাতের যে দোকানগুলো বসেছে না, এখানে তোমরা অনেক ঠাকুরের জিনিসপত্র পাবে। তারপর সবথেকে ইন্টারেস্টিং এখানকার ড্রেসগুলো, এখানে যে জামাগুলো পাওয়া যায় না এগুলো ঠিক দাম দর করে নিলে খুব সুন্দর হয়। প্লাস শাড়ির কিছু ইউনিক কালেকশান আছে যেগুলো তোমরা দেখলে মনে হয় এগুলো আমি সব নিয়ে বাড়ি চলে যাই, কিন্তু সেটা তো সম্ভব নয়। প্লাস এখানে দামটাও একটু বেশি নেয় ঠিকই, বাচ্চাদের জন্য পুচকে পুচকে সেই লাচ্ছা বলে, তারপর বাচ্চাদের জন্য ছোট্ট ছোট্ট জামা পাওয়া যায়, খুব সুন্দর লাগে দেখতে। আর এখানে ফুচকা, ও ভাই সাহেব কী টেস্টি ফুচকা! মন্দিরের বাইরেই অনেক স্ট্রিট ফুড পাবে, সবই নিরামিষ, তো সেখান থেকে তোমরা স্ট্রিট ফুড খেতে পারো। আর এই শাড়িটা মায়ের খুব পছন্দ হয়েছিল তাই দেখছিলাম, শাড়িটা কিন্তু একদম পিওর তাঁতের। আর একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের এখানে দিয়ে রাখি, যেটা বেশ গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়, সেটা হচ্ছে এখানকার লাস্ট কেয়ার হচ্ছে 9:30, তারপরেও নৌকা পাবে ঠিকই, তবে সেগুলো তোমাদেরকে বুক করতে হবে। আর রাত্রেবেলা হুলোর ঘাট কিছুটা এরকম দেখতে লাগে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে যাই বলো। আজকে দিনটা কিন্তু খুব মজার মধ্যে দিয়ে কাটলো। রাত 8টার ট্রেন ধরে আমরা বাড়ি ফিরে এসেছিলাম, বাড়ি আসতে আসতে 9:30 বেজে গেছিলো। তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, এতে আমার খুব হেল্প হয়। আর প্লিজ সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে, এটা আমার রিকোয়েস্ট বলতে পারো। আর শেষে একটা কথাই বলবো, সেটা হচ্ছে রাধে রাধে।